প্রিয় শিক্ষার্থী ও আমার জ্ঞান পিপাসু গোলাপ কলিরা, তোমরা যে যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছ, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ অনাবিল শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, গণিতের সসীম ধারার বিশেষ কয়েকটি সূত্রের প্রমাণ তোমাদেরকে আজ আমি দেখাবো। আমি গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম এক যোগ দুই যোগ তিন প্লাস আপ টু এন, এটার সমষ্টি আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। এটার সমষ্টি ছিল আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এই প্রমাণ তোমাদেরকে আমি গত তিন নম্বর পর্বে তোমাদেরকে দেখিয়েছি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই প্রমাণটা তোমাদেরকে আমি দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো তিনটি বিশেষ সূত্রের প্রমাণ, সেই সমষ্টির সূত্র দিয়ে আমরা দেখাবো। তোমরা অবশ্যই অবগত যে আমরা সসীম ধারার যে সমান্তর ধারা আছে, এই সমান্তর ধারার সমষ্টির সূত্র ছিল আমাদের সমষ্টি, এটার সূত্র ছিল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হলো তোমার সমান্তর ধারার সমষ্টির সূত্র। এই সূত্র দিয়ে আমি আজকে তোমাদেরকে তিনটি বিশেষ সূত্রের প্রমাণ আমি দেখাবো। আমি প্রথমে তোমাদেরকে বিশেষ সূত্র তিনটা দেখাচ্ছি তোমাদের। একটা হলো তোমার এক যোগ এক যোগ এক প্লাস আপ টু এক, এই এক আছে আমাদের এন সংখ্যক, এটার সমষ্টি তোমার এন। এই সূত্রের প্রমাণটা তোমাদেরকে দেখাবো, আমরা মূল নিয়মে দেখাবো না, আমরা এই বিশেষ সূত্র তিনটার প্রমাণ আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র দিয়ে তোমাদেরকে প্রমাণ দেখাবো। আমরা মূল নিয়মে দেখাইছি তোমার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা তোমাদেরকে আমি মূল নিয়মে দেখাইছি, কিন্তু আজকের এই তিনটা বিশেষ সূত্রের প্রমাণ আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র দিয়ে তোমাদেরকে দেখাবো। দুই হচ্ছে তোমাদের আমি দেখাবো আমাদের যে জোড় সংখ্যাগুলো আছে, যেমন দুই যোগ চার যোগ ছয় প্লাস আপ টু এন, এগুলো হচ্ছে আমাদের কী সংখ্যা? এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা, দুই চার ছয়। এভাবে যেতে যেতে এন সংখ্যক পর্যন্ত এটিকে যোগ করলে আমাদের কত হয়, এটিকে যোগ করলে হয় এন ইন্টু এন প্লাস ওয়ান। এই প্রমাণটাও তোমাদেরকে দেখাবো। আরেকটা প্রমাণ দেখাবো তোমার বেজোড় সংখ্যাগুলো ওয়ান থ্রি ফাইভ প্লাস আপ টু এন পর্যন্ত যোগ করলে আমাদের এন স্কোয়ার হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটি সূত্রের বিশেষ সূত্রের আমরা প্রমাণ দেখব এবং সেই প্রমাণগুলো আমরা মূল নিয়মে দেখাবো না, আমরা এই প্রমাণগুলো দেখাবো সমান্তর ধারার যে সমষ্টি নির্ণয় সূত্র আছে, এই সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আমরা প্রমাণ দেখাবো। তাহলে আসো আমরা শুরু করি ধারাবাহিকভাবে প্রত্যেকটার প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আসো প্রথমে আমরা প্রমাণ করে দেখাবো এক যোগ এক যোগ এক প্লাস আপ টু এক, এটাও এক, কিন্তু এক আছে আমাদের কত সংখ্যক? এন সংখ্যক। এক আমাদের কত আছে? এন সংখ্যক এক আছে। এটার যোগফলটা আমাদের কত দাঁড়ায়, অর্থাৎ সমষ্টিটা আমরা বের করব। তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রথম পদ কত আছে? এখানে প্রথম পদ
প্রথম পদ এ সমান আছে তোমার ওয়ান, এই দেখো ওয়ান। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান আছে তোমার, এটা থেকে বিয়োগ করো, এটা থেকে বিয়োগ করো, তাহলে কত হবো? জিরো হবো। তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কত? জিরো। আর পদ সংখ্যা কত দেখো, পদ সংখ্যা হচ্ছে তোমার এন সমান এনই, এক এক এক, এরকম যেতে যেতে এক কতটি আছে আমাদের? এন সংখ্যক এক আছে, সেজন্য পদ সংখ্যা এন এর মান আমরা এন ধরলাম। এখন আমরা এটার কি করব, সমষ্টি নির্ণয় করব। তাহলে এখন দেখো আমরা সমষ্টিটা কত পাই, সুতরাং সমষ্টি সমান, সমষ্টির সূত্রটা আমরা লিখব এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের কি সমষ্টির সূত্র। অবশ্যই তোমরা এই সূত্র সম্পর্কে পূর্বে অবগত আছো, এটা আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রমাণ করেও তোমাদেরকে আমি দেখাইছি। এখন এইখানে আমরা এই মানগুলা বসাই দেব, তাহলে দেখো কত আসে, এন এর মান এনই, তাহলে এন বাই টু ইন্টু টু এ, এর মান কত দেখো ওয়ান, প্লাস এন এনই এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান কত দেখো, জি এর মান হচ্ছে আমাদের জিরো। তাহলে এখন খেয়াল করো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়, দেখো এন বাই টু, এন বাই টু এখানে হচ্ছে তোমার দুই একে দুই, তারপরে হচ্ছে তোমার কি প্লাস, প্লাস জিরো দিয়া এন মাইনাস ওয়ান রে গুণ করো যদি তোমার জিরোই হবে, তাহলে আমাদের এন বাই টু পূরণ কত টু, এই টু এ টু এ কাটটা দাও, তাহলে রইল তোমার এন। তাহলে তুমি যদি এক 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 এরকমভাবে এন সংখ্যক এক যোগ করো, তাহলে তার মান পাবা তোমার কত, তার মান পাবা তুমি এন। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবা, এটা আমরা অনেক ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করি। এক যুগ এক যুগ এক প্লাস আপ টু এক যদি এন সংখ্যক হয়, তার সমষ্টি হবে কত, সমষ্টি হবে তোমার এন। এখন আসো আমরা আরেকটি বিশেষ সূত্র প্রমাণ করি, আরেকটি বিশেষ সূত্র দেখো, এটা হচ্ছে আমাদের এরকম টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস আপ টু এন, এর যোগফল কত। তোমরা ধারাটি দেখে অবশ্যই বুঝতে পারতেছ এই ধারাটি আমাদের একটি সমান্তর ধারা, এবং এটা হচ্ছে আমাদের জোর সংখ্যাগুলোর এন পর্যন্ত যোগফল। জোর সংখ্যা দুই চার ছয় আট এরকমভাবে এন পর্যন্ত যদি জোর সংখ্যা নিই আমরা, তার সমষ্টিটা আমাদের কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আসো আমরা এখানে লিখি, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এ হচ্ছে তোমার টু, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি হচ্ছে তোমার, এটা থেকে বিয়োগ করো চার বিয়োগ দুই সমান টু, আর পদ সংখ্যা হচ্ছে তোমার কত এন, তাহলে আমরা লিখব পদ সংখ্যা, পদ সংখ্যা এন এর মান আমাদের এনই। তাহলে আমরা কী বের করব সমষ্টি, তাহলে সমষ্টি সমান সূত্র লেখ এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো তোমার সমষ্টির সূত্র। এখন এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসাই দিই, দেখো এন এর মান এনই, এন বাই টু ইন্টু টু এ, এর মান কত দেখো, এর মান টু, প্লাস এন মাইনাস ওয়ান, এখন দেখো ডি এর মান, ডি এর মানও আমাদের টু। এখন আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো দেখো,
एन बाय टू एन दुई दुगुणे कत चार एखे पा हमारे चार दुई दुगुणे चार और एखे दुई दिया जो गुण करो तेल टू एन माइनस टू पाबा जे टू एन माइनस टू एन खेल करो एन बाय टू इन फार्ष्ट ब्रेकेट दी हो टू एन चार दुई बार दाओ चार दुई बार दी प्लस टू एन एन बाय टू एखान टू कमन जाए टू जी हमें कमन नहीं माइनस एन प्लस वन थे ए टू ए टू तुम्हें कटे दाओ तेल एन इन टू एन प्लस वन तेल प्रिय शिक्षार्थी हमें जदि जुड़ संख्यागुलो क्रमिक भावे एन पर्त जुग करी तेल जुगफल कत हो एन इन टू एन प्लस वन तेल ये एन इन टू एन प्लस वन यहाँ हे तुम्हार समष्टि तेल प्रथम एन संख्यक जुड़ संख्यागुलर समष्टि सूत्र हे एन इन टू एन प्लस वन क्लियर एन आस আমরা দেখাবো আরেকটি বিশেষ সূত্রের প্রমাণ। সেই প্রমাণটা হচ্ছে তোমার প্রথম এন সংখ্যক বেজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত। যেমন ধরো এক তিন পাঁচ প্লাস আপ টু এন এর যোগফল কত, এটা আমরা দেখাবো। সে আগের নিয়মই আমরা করব। দেখো এখানে আমরা কি লিখবো, দেখো প্রথম পদ, প্রথম পদ এ সমান কত ওয়ান, এই যে ওয়ান সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি কত দেখো, ডি হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করো তিন বিয়োগ এক তাহলে দুই, আর পদ সংখ্যা দেখো কত, পদ সংখ্যা এনের মান আমাদের এনই যে এন পদ পর্যন্ত আমরা যোগ করব। এখন আমরা সমষ্টি সূত্র লিখব। আমরা জানি সমষ্টি, আমরা সমষ্টি সূত্র জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। এখন তুমি এখানে মানগুলো বসাই দেও, তাহলে আমাদের এনের মান এনই এন বাই টু ইন্টু টু এর মান দেখো কত, এর মান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত দেখো, ডি এর মান টু। আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন তুমি ক্যালকুলেশন করো এন বাই টু, তারপরে দেখো এখানে ফার্স্ট ব্রেকেট দিলেই হবে দুই একে কত, দুই একে দুই, তারপরে দেখো প্লাস দুই দিয়ে গুণ করো টু এন মাইনাস টু, তাহলে এখানে হবো তোমার টু এন মাইনাস টু দুই একে দুই। এখন এই দুয়ে দুয়ে কাটা যায় তাহলে এন বাই টু পূরণ কত দেখো টু এন, এ টু এ টু এ কাটা এন এন এ যোগ করলে কত এন স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এক তিন পাঁচ সাত আপ টু এন পর্যন্ত যোগ করলে আমাদের কত হবে এন স্কোয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি সমান্তর ধারার তিনটি বিশেষ সূত্রের প্রমাণ দেখাইলাম। এই প্রমাণগুলো আমাদের প্রায় প্রায় কাজে লাগবে। আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করব এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য এই প্রমাণ তিনটা আমাদের লাগবে। তোমরা এই প্রমাণগুলো সুন্দরভাবে বাড়িতে বারবার প্র্যাকটিস করে শিখে ফেলবে। তাহলে আজ আর নয়, আমি পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব নম্বর পাঁচে আরও দুইটা বিশেষ সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আমি মূল নিয়মে দেখাবো। আরেকটা প্রমাণ দেখাবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটাও মূল নিয়মে দেখাবো। তাহলে আমরা পর্ব নম্বর পাঁচে আরও দুটি বিশেষ সূত্রের প্রমাণ তোমাদেরকে দেখাবো, কিন্তু ওই দুটি সূত্রের প্রমাণ আমরা মূল নিয়মে দেখাবো। একটা হইল তোমার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি,
আরেকটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তোমরা অবশ্যই এই দুইটা প্রমাণ দেখবে, এই আমন্ত্রণ তোমাদেরকে আমি জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আমি আজকের এই পর্ব 4 শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।